আমি রূপসা চলে এসেছি তোমাদের সকলে প্রিয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনি নিয়ে। রাধুনিতে চলছে বিভিন্ন আঞ্চলিক পদের সপ্তাহ। আমরা শিখে নিচ্ছি বিভিন্ন অঞ্চলের মানে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের স্পেশাল পদগুলো। আজকে আমার রাধুনির হেসেলে যে এসেছে সে কিন্তু অনেক দূর থেকে এসেছে, আসানসোল থেকে। আসানসোল থেকে এসে সে রাধুনির হেসেলে অডিশনও দিয়ে গেছিল। আজকে কিন্তু রাধুনির হেসেলে রান্না করতে এসেছে আসানসোল থেকে, অনেক ভোরবেলা বেরিয়েছে। আমার অনেক ভালোবাসা আমার সেই ধরনের রাধুনিদের জন্য, সবার জন্য প্রচুর ভালোবাসা। এবং এই যে এত ভালোবাসার টান, সেই জন্য আমার এত ভালো লাগে আলাপ করে নেবো আজকে রাধুনি সুপ্রিয়ার সাথে। চলে এসে সুপ্রিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এবং এই যে তুমি এত দূর থেকে এসেছো আজকে শুধু রান্না করতে, এটা দেখে শুনে ভেবে আমার এত আনন্দ হয়েছে। আমি সবাইকে তাই বললাম যে আসানসোল থেকে তুমি অডিশন দিতেও এসেছিলে। তো সুপ্রিয়া, অনেক দূর থেকে এসেছো, অডিশনের দিন কি নিয়ে এসেছিলে একটু বলো তো? ফুলবাহারি। কিসের সেটা? ওটা স্ন্যাক্স আইটেম। আচ্ছা, ফুলবাহারি দারুণ খেতে হয়েছিল, আমি মিস করেছি। আজকে মিস করবো না। আজকে কি শেখাচ্ছো? আজকে শেখাবো একটা গোয়ান ডিশ শেখাবো, সেটা হচ্ছে চিকেন ভিন্ডালু। চিকেন ভিন্ডালু, চিকেন ভিন্ডালু বানাতে উপকরণে কি কি লাগবে দেখে নাও। চিকেন ভিন্ডালু, পেঁয়াজ কুচি, চিকেন, রসুন, নুন, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো, গোটা গোলমরিচ, কাশ্মীরি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, আদা কুচি। আচ্ছা সুপ্রিয়া, সবার আগে আমরা একটু হাতটা স্যানিটাইজ করে নিই না। আয়ুশক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার। আয়ুশক্তি আমার রাধুনির হেসেলকেও স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন। এবং সুপ্রিয়া যাওয়ার সময় তো খালি হাতে যাবে না, আয়ুশক্তি ফিনাইলও নিয়ে যাবে, প্রচুর গিফটের সাথে ফিনাইলও পাবে। থ্যাংক ইউ। আচ্ছা সুপ্রিয়া, তুমি ফার্স্ট আমাকে বলো কি দিয়ে শুরু করবে। চিকেনটা কি ম্যারিনেট করতে হবে আগে? চিকেনটা ম্যারিনেট করতে হবে, তার জন্য একটা পেস্ট বানাতে হবে। মিক্সির মধ্যে নেবে? বানাবে মিক্সির মধ্যে বানাবো। আচ্ছা চলো তাহলে মিক্সিটা খুলে ফেলো, একদম মিক্সিটি স্টার্ট করো। হাফ দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে গোলমরিচ, গোলমরিচ গোটা গোলমরিচ এটাও হাফ দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা গোটা গোলমরিচ, আদা কুচি, এটা আদা কুচি, আদাটা একটু কম যাবে, রসুনটা বেশি যাবে। ঠিক আছে, ওকে দিয়ে দাও। আচ্ছা এটা কোনখান গোয়ানের যে ডিশ, মানে গোয়ার যে ডিশ, কোথা থেকে তুমি শিখলে? এটা আমি গোয়া গিয়েছিলাম লাস্ট 2018-এ, তখন গিয়ে খেয়েছি, ভালো লেগেছিল, তারপরে এসে আবার বাড়িতে ট্রাই করেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। রসুনটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা দিয়ে দাও। সুপ্রিয়া বাড়িতে কে কে আছে গো? বাড়িতে আমি, মা, আমার মা, হাজবেন্ড আর মেয়ে। আচ্ছা তুমি কিছু করো? না আমি এখন প্রেজেন্টলি কিছু করি না, আমি আগে একটা মানে প্রাইভেট ফার্মেন্স জব করতাম সেলসে, এখন হাউসওয়াইফ। এখন হাউসওয়াইফ। আচ্ছা এরপর শুকনো লঙ্কাটা দিয়েছি, কাশ্মীরি মিরচটা দিচ্ছি। তোমার মা তোমার কাছে থাকে? হ্যাঁ আমার মা আমার কাছে থাকে। আর শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি মা শ্বশুরবাড়িতেই থাকেন। আচ্ছা শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরের ওখান থেকে সামনেই, ওখান থেকে ধেমমেন বলে একটা জায়গা আছে আসানসোলে, ওখানেই থাকেন অন্যরা। আচ্ছা হাজব্যান্ড কি করেন? হাজব্যান্ড মহিশিলারি গভর্নমেন্ট হাই স্কুলের টিচার ম্যাথসে। ও আলাদা কি করে পড়তে গিয়ে? না না অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের। আচ্ছা আর মেয়ে কত বড় গো? মেয়ে 14 বছর। মেয়ে কোন ক্লাসে পড়ে? তাহলে এখন নাইনে। হ্যাঁ আচ্ছা মেয়ের নাম কি? মেয়ের নাম ঐশানী মণ্ডল। ঐশানী মণ্ডল। আচ্ছা এটা পেস্ট করে নিতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ করে নাও। তোমার মা তোমার কাছেই থাকেন তার মানে? তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি চিত্রাঞ্জনে। আচ্ছা আচ্ছা যদি একটু ড্রাই হয়ে যায় তখন এটাতে জল দেওয়া যাবে না, এটা ভিনিগারই দিতে হবে। ভিনিগারে লঙ্কাটা চোবানো ছিল, ভিনিগার ভিনিগার অ্যাড করব। আচ্ছা একটু ভিনিগার, ভিনিগার দিয়ে দাও তাহলে। আর একবার পেঁয়াজ ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দাও। ওকে হয়ে গেছে তাহলে, মানে এটা হচ্ছে আসল পেস্টটা। পেস্টটা। আচ্ছা চিকেনটা ম্যারিনেট করে এমনিতে মানে অথেন্টিক রেসিপিটা বানাতে গেলে কতক্ষণ রাখো? আধ ঘন্টা। আধ ঘন্টা রাখলে হয়ে যাবে। আচ্ছা নিয়ে নাও। বাড়িতে রান্না কে করে সুপ্রিয়া? রান্না মাই করে, কিন্তু আমার এই শখের রান্নাগুলো আমি করি। ও মা তোমার মা রান্না করে? মা রান্না, আমার মা ভীষণ ভালো রান্না করে, খুব মিষ্টি। কিন্তু হাসি খুশি, এতটা দূর থেকে এসেছে, কোনো মুখে কোনো ক্লান্তি নেই, কিছু নেই, কিছু হেসে হেসে রান্না করছে, খুব মিষ্টি লাগছে দেখতে। সুপ্রিয়া সারবারকে সেজেছেও কিন্তু, থ্যাংক ইউ, সেজেছেও খুব মিষ্টি করে, এবং মানে ভীষণ সুন্দর একটা হার পরেছো, খুব মিষ্টি লাগছে দেখতে। এটাতে এবার একটু নুন দেবো, একটু হলুদ দেবো। দিয়ে দাও। আচ্ছা হলুদ দিয়ে মানে আসল হচ্ছে গিয়ে মশলাটা, যে মশলার পেস্টটা বানিয়ে মাখিয়ে রাখতে হবে, তার সাথে হলুদ পড়ছে, নুন পড়বে, নিয়ে এটা আধ ঘন্টা মাখিয়ে রাখতে হবে। এটা কি দিয়ে খেতে ভালো লাগে গো?
এটা পোলাও, গোয়ান পোলাও, পোলাও আছে। আচ্ছা, রুটি, পরোটা, যে কোনো আইটেমের সাথেই তুমি খেতে পারবে, ভীষণ টেস্টি লাগে খেতে। ঠিক আছে, আন্দাজ মতো নিন দিয়ে। ঠিক আছে, এবার লঙ্কার গুঁড়ো, এবার এটা কাশ্মীরি মিছি, কাশ্মীরি মিছি গুঁড়ো দিচ্ছে, তো পেস্টটা দিলে আবার গুঁড়ো আমার একটু মানে এটা কালারটাই মানে রিচনেস কালারে। আচ্ছা ঠিক আছে, বাস একদম টকটকে লাল একটা মাংস হবে, ঝাল মনে হয় হবে না, খুব ঝাল খুব একটা না। হ্যাঁ, এটা হাতে মানে তুমি, হ্যাঁ এটা ভালো করে মেখে নাও। হাতে মাখার একটা কিন্তু আলাদা গুণ, আলাদা টেস্ট, মানে হাতের তো নিজস্ব একটা স্বাদ আছে। এত সুন্দর একটা শাড়ি পরেছো, তাঁতে শাড়ি না? না তাঁতে শাড়ি না, এটা একটা কটন সিল্কের উপরে আছে। মিছিল আছে, কম্বিনেশনটা খুব ভালো, আমার বড়ই পছন্দ, বড়ই পছন্দ। সেটা আবার বলে দিলাম, কি বড় গিফট করেছে পয়লা বৈশাখে, ও মা কি মিষ্টি, আর গলারটা বড়ই পছন্দ, সবই বড়ই পছন্দ। মানে বড়ই সব কেনাকাটি করে, তুই কি বেরো না, বেরো না, বেরো খুব কম বেরো, মানে আসল দায়িত্ব দিয়ে দিচ্ছে ওনার উপর। হ্যাঁ হ্যাঁ, খুব চাপে আছেন ভদ্রলোক। মিষ্টি একটা শাড়ি পরেছে, আমি একটা সুন্দর শাড়ি পরেছি, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই ধরনের শাড়ি, চলে যেতে পারো প্রিয়গোপাল বিষয়ে, যে কোনো কাউন্টারে পেয়ে যাবে রাধুনির আলাদা কালেকশন, তার সাথে পেয়ে যাবে তোমাদের পছন্দের অনেক কালেকশন। আচ্ছা, তাহলে এই যে গোয়ান চিকেন কারি যেটা হচ্ছে সেটা আমরা এখন ম্যারিনেট করে রেখে দিলাম। রাধুনিতে চলছে বিভিন্ন আঞ্চলিক পদের সপ্তাহ, আর আজকে আমরা শিখে নিচ্ছি গোয়ার স্পেশাল রেসিপি। আমরা প্রথমে শিখছি ভিন্ডালু। ভিন্ডালু মানে আমার কিরম ভিন্ডালু নামটা শুনেই মনে আছে, যদি অথেন্টিক নাম তবুও মনে হচ্ছে এটা ভিন্ডি আলু কিছু একটা হবে, একদমই নয়, এটা হচ্ছে চিকেনের একটা রেসিপি, এবং টকটকে লাল তার রং হবে। আচ্ছা বসিয়ে দিই, কি তেলে হবে বলো তো? সর্ষের তেল নিতে হবে, একটু সর্ষের তেলে হয় না, সর্ষের তেল মানে আমি করি এটা, তুমি করেছো, আমার এটা ইন্ডিয়ান ভার্সনে চলে এসছে, তো এখন ইন্ডিয়ান ভার্সনে এর জন্য আমি এটাকে সর্ষের তেল, ইন্ডিয়ান তো বটেই, গোয়া তো ইন্ডিয়ান ভাবেই করে, দেখো পরিমাণ দেখো। ঠিক আছে, সর্ষের তেল মানে রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর মধ্যে রয়েছে মুফা আলা ওমেগা 3 এবং ভিটামিন ডি, যা আমাদের কোলেস্ট্রল প্রেশারকে নিয়ন্ত্রণে রাখছে, ভিটামিন ডি থাকাতে আমাদের বোন হেলথকে স্ট্রং করছে। সব কি আছে? লাগবে না, সব লাগবে না, সব লাগবে না। ওকে ওকে, এটা কোন দিন আউট সুপ্রিয়, চলো শুরু করি। তাহলে পেঁয়াজটা হয়ে গেছে, তুমি দিয়ে দাও এবার এটা, চিকেনটা দিয়ে দাও। এই যে রাধুনিতে আসবে অডিশনের খোঁজ খবর হ্যান ত্যান, এগুলোর জন্য তো একটা সাপোর্ট লাগে পরিবার থেকে, কাকে পেয়েছো পাশে? মাকে, মা, হাজবেন্ড, মেয়ে, তিনজনেই, তিনজনেই বলেছে, তিনজনেই। আচ্ছা, আমার থেকে বেশি এক্সাইটেড মানে বাড়ির পরিবারের সবাই, পরিবারের সবাই, এবং আজকে কিন্তু ঐশানি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে, কারণ মাকে বারণ করে দিয়েছে আর যেন মারধর না করে, যদি আমিও মারধর করি এখন অবধি, হাত চালিয়ে দিয়ে বেশি মাথা গরম হয়ে গেলে কিন্তু একদম সেটা উচিত নয়। আচ্ছা, এবার এটাকে জাস্ট হতে দিতে হবে, আর এর মধ্যে কোনো জল পড়বে না? জল পড়বে না, এটা ঢাকা দিয়ে সিমে করে জল পড়বে না, একটু জল পড়বে। ওকে, তার মানে পুরো রান্নাটাই তেলে হবে, মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা, শুধু পেঁয়াজটা অ্যাড করার পর এটাকে সিম করে বসিয়ে রাখতে হবে। ব্যাস হয়ে গেল ভিন্ডালু তৈরি, নামানোর পরে তুমি বলে নামানোর আগে বলে নামানোর আগে চিনি দিয়ে দেবো। হ্যাঁ, গরম মশলা দেওয়ার ব্যাপার, গরম মশলা আমি দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, গোটা গরম মশলা ওই যে দিলে লাস্ট মানে প্রথম ওটাই একবার হয়ে গেছে। ওকে, তাহলে এটা হতে থাকুক, আমি ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও। তাহলে গোয়ার একটা অথেন্টিক রেসিপি ভিন্ডালু আমরা শিখে নিলাম, এরপরে এটা খাবো কিসের সাথে? একটা তো কিছু লাগবে সাথে, এটার সঙ্গে আমি বানাবো আজকে আরেকটা গোয়ান পোলাও, যেটা হচ্ছে আরোজ, নাম হচ্ছে আরোজ, আরোজ। বাহ, তুমি কি এটাও কি ওখান থেকে শিখে এসছো? ওদিকে ওখানে সাথে কথা হয়নি, ওখানে খেয়েছি ভালো লেগেছে, তারপর বাড়িতে এসে রিসার্চ করে তারপরে আবার বানিয়েছি, ভালো লেগেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো, এবং সুন্দর সুন্দর রেসিপি আমরা শিখতে পারছি, এবং আমার রাঁধুনিদের কাছে আমার আমার অনেক অনেক ভালোবাসা, এবং তোমাকেও আমার থ্যাংক ইউ দেওয়ার উচিত, এবং আমি দিচ্ছি সেটাই, যে এত দূর থেকে ভালোবাসার টানে, রাঁধুনির টানে যে চলে এসেছে অডিশন দিতে এবং তারপরে রান্না করতেও চলে এসেছে, এটাই আমার প্রাপ্তি। এবং সবসময় তোমরা এরকম ভাবে ভালোবেসে দেখো, সবসময় পাশে দেখো, তোমাদের জন্য আমরা তো আছি। আচ্ছা, আমরা তাহলে নেক্সট যে রান্নাটা শিখবো সেটা হচ্ছে আরোজ, মানে গোয়ান আরেকটা পোলাও, যেটা দিয়ে এই টকটকে লাল মাংসটা আমি খাবো। আরোজ বানাতে কি কি লাগবে উপকরণে দেখে নাও। গোয়ান পোলাও, আরোজ, ঘি, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, গাজর কুচি, টমেটো কুচি, চিকেন স্টক কিউব গুঁড়ো, বাসমতি চাল, কড়াইশুঁটি, হলুদ ফুড কালার। আরও কিছু হবে বলো তো? ঘি দেবো, এটা ঘিতে হবে, হোয়াইট অয়েল পড়ছে না, তাহলে শুধু ঘি। 5-6 চামচ মতো দাও চাল হিসেবে, চালটা ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, চালটা ভিজিয়ে রেখেছি। এটা কি হওয়া চাল নাকি না পুরোপুরি রান্না করনি তো? না না, রান্না করিনি, কাঁচা চাল ভেজানো শুরু। আচ্ছা দেখো, ঠিক আছে পরিমাণ, ঠিক আছে রান্নায় ব্যবহার করছি রেড কাউ ডেয়ারির ঘি।
আচ্ছা ঘিটা গরম হতে থাকুক ততক্ষণ তুমি না ওই ছোট্টটা হ্যাঁ হাতা নিয়ে নাও চামচ এটা বাসমতি চালে হবে বাসমতি চালে গোবিন্দভোগে হবে না গোবিন্দভোগ বাসমতি চালে হবে এবং চালটা ধুয়ে আলাদা করে রেখে দিয়েছো ভিজিয়ে রাখতে হবে ওটা ওটাও হাফ এন আওয়ার বা 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে ওটা হাফ সিদ্ধ মানে সিদ্ধ হতে তাড়াতাড়ি টাইম তাড়াতাড়ি সময় লাগবে না একটু লম্বা লম্বাও হবে ওকে চলো শুরু করে দাও গরম হয়ে গেছে ফার্স্টে যাবে তোমার পেঁয়াজ জানি ঠিক আছে দিয়ে দাও আচ্ছা মানে এখানে ফোড়ন কিছু করছ না হ্যাঁ ফোড়ন দেব আগে এটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের পরে দেব পরে দেব আচ্ছা সুপ্রিয়া কি খেতে ভালোবাসো নিজে নিজে আমি বলতে গেলে ভেজ আইটেম ননভেজ আইটেম সবই ভালোবাসি মায়ের হাতে রান্না ভালোবাসি মায়ের হাতে রান্না ভালোবাসি ভালোবাসি এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ দাও আর মেয়ে কি ভালোবাসে মেয়েও ভালোবাসে মেয়ে চিকেনটা বেশি ভালোবাসে ও আর মাছটা অতটা পছন্দ করে না চিকেন পছন্দ পনির পছন্দ এগুলো পছন্দ করে আর যিনি এত কেয়ারিং যে শাড়ি কিনে দেয় গয়না কিনে দেয় নিজে গিয়ে উনি কি খেতে ভালো ওনার জন্য এগুলো সমস্ত উনি ভেজ একদম পছন্দ করেন না ও শুধু ননভেজ ভালো হয় ননভেজ পছন্দ ভেজ হলে সেদিন আমার বাড়িতে অশান্তি শুরু হয়ে আচ্ছা আচ্ছা গোটা গরম মশলা এলাচ দিলাম এবার দারচিনি দিচ্ছি এরপর গোটা গরম মশলা পুরোটাই যাবে তেজপাতা পড়বে তো হ্যাঁ লবঙ্গ দিলাম দিয়ে দাও এরপর একটু গাজর যাবে দিয়ে দাও আচ্ছা মানে এই রাইসটার মধ্যে সবজিও যায় তাই তো হ্যাঁ মানে সবজি বলতে কি ওরা কিরকম কি কি সবজি দিয়েছিল ওরা গাজর মটরশুঁটি এই দুটোই দিয়েছিল ওরা আচ্ছা ঠিক আছে দিয়ে দাও চিকেন স্টক কিউব ঠিক আছে চিকেন স্টক কিউব এটা কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় আর যদি না পায় কিনতে না পারে তখন চিকেন স্টকটাকে একদম ঠিক করে নেবে মানে ঘন করে নেবে ঘন করে সেটাই দিতে পারে এটা লিকুইড ফর্মে থাকবে লিকুইড ফর্মে থাকবে কিন্তু এটা এই চিকেন স্টকটাকে মানে একদম শুকনো করে ড্রাই করে কিউব আকারে পাওয়া যায় যদি না পারো সেই ক্ষেত্রে চিকেন স্টক দিলেও হবে দিয়ে দাও এটা একটু ভেঙে গুঁড়ো করে দাও এটা মশলার কাজ করে হ্যাঁ মশলার কাজ এরকম কিউবে দিলে আর কি জিনিসটা মশলার মতো আর কি পড়বে এটা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় মানে গ্রসারি সুপার মার্কেটে পেয়ে যাবে যে কোনো ওকে এই যে এত কিছু সুন্দর করে গুছিয়ে বাজার করা আজকে কি করে দেব আর হ্যাঁ একদম চিকেন স্টকের কিউবটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার দেখতে হবে স্বাদটা কেমন হয় ফ্লেভারটা অন্যরকম হবে আচ্ছা নেক্সট মটরশুঁটি যাবে তো মটরশুঁটিটা লাস্টে পড়বে এবার তাহলে চালটা যাবে চালটা দিয়ে দাও হ্যাঁ নাহলে সিদ্ধ হবে না আচ্ছা এর মধ্যে কি আর নুন চিনি দেবে একটু নুন দেবো টেস্ট করে নুনটা দিতে হবে কারণ চিকেন স্টক কিউবটাতে নুন থাকে হ্যাঁ নুনটা হয় সেই জন্য মানে নুনটা আমার নুনটা এখন আর দিও না শুধু একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দাও চাড়া চাড়া করা হয়ে গেলে এবার তাহলে একটু জল দিয়ে দিই আচ্ছা জলের আন্দাজটা আমাকে একটু বলো তো এটা বাটি মেপে জলটা দিই বাটি মেপে দিতে পারো আমি যেটা বাড়িতে করি এটা পুরো ঢেকে দিই জল দিয়ে তোমার মানে ধরো যা পুরো ডুবো ডুবো করে ঢাকা মানে চালটাকে ঢেকে দেখে না তাহলে পরিমাণটা মানে চালটা পুরোটা জলের মধ্যে থাকবে এই ঠিক আছে তো দেখো আর একটু দাও তাহলে এবার চালটাকে হতে দিতে হবে তাহলে নামানোর পরে তুমি কি কি দিচ্ছ মানে নামানোর সময় কি কি এটা তাই নামানোর সময় সবুজ মটর দেবো একটু হালকা মিষ্টি দেবো মটরটা সিদ্ধ করা আছে হ্যাঁ এটা বয়েল একটু বয়েল করা আছে ব্যাস তাহলে আমাদের পোলাও রেডি হয়ে গেল আর ভিন্ডালুও রেডি হয়ে গেল আজকে গোয়ার স্পেশাল দুটো রান্না শিখলাম একটা হচ্ছে আরোজ মানে হচ্ছে গিয়ে পোলাও মানে এই গোয়ার স্পেশাল পোলাও আরেকটা হচ্ছে গিয়ে ভিন্ডালু চিকেন ভিন্ডালু বলবো না শুধু ভিন্ডালু না চিকেন ভিন্ডালু চিকেন ভিন্ডালু আচ্ছা দুটোই আমি টেস্ট করবো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দুটোই টেস্ট করে দেখছি কেমন আছে খেতে তার আগে দেখে নাও দুটোই প্রণালী আরও একবার চিকেন ভিন্ডালু পেঁয়াজ কুচি চিকেন রসুন নুন হলুদ গুঁড়ো চিনি লঙ্কা গুঁড়ো গোটা গোলমরিচ কাশ্মীরি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আদা কুচি প্রথমে মিক্সিতে গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ আদা কুচি রসুন
কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিতে হবে। এরপর একটি পাত্রে চিকেন, বেটে নেওয়া মশলা, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে মেখে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে। এইভাবে কম আঁচে মশলা কষে মাংস সেদ্ধ হয়ে আসলে ঢাকা খুলে পরিমাণ মতো চিনি মিশিয়ে পরিবেশন করুন। গোয়ান পোলাও, আরস, ঘি, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, গাজর কুচি, টমেটো কুচি, চিকেন স্টক কিউব গুঁড়ো, বাসমতি চাল, কড়াইশুঁটি, হলুদ ফুড কালার। প্রথমে কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে গাজর কুচি, টমেটো কুচি, চিকেন স্টক কিউব গুঁড়ো দিয়ে হালকা ভেজে জলে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে নিড়েচিড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে কড়াইশুঁটি ছড়িয়ে নেড়েচেড়ে চাল সেদ্ধ হয়ে আসলে সামান্য হলুদ ফুড কালার মিশিয়ে চিকেন ভিন্ড আলুর সঙ্গে পরিবেশন করুন গোয়ান পোলাও। কেমন আছে? চিকেনটা খাও, চিকেনটা মুখে দিয়ে দেখো, বাড়িতে যেরকম করে বানিয়েছিল সেরকম হয়েছে কিনা দেখো। যে যায় কাজ করুক বাবা, আমি আমার কাজ করি, ও ওর কাজ করুক, ঠিক আছে? সব নুন মিষ্টি টক ঝাল সব ঠিক আছে, মিষ্টি হতো আর তো। আচ্ছা, হ্যাঁ, কেমন আছেন দাদা? আমি খুব ভালো আছি। আমি কি বলছি বলুন তো? আপনি নিশ্চয় রূপসাদি বলছেন? ঠিক ধরেছেন, আপনার বউ দোকান পাশে বসে আছে এবং মানে বুঝতে পারছে না যে আমার আপনার নাম্বারটা আমি পেলাম কোথা থেকে। এই যে এত কনফিডেন্টলি ফোনটা করে ফেললাম, ও ভাবছে যে রূপসা আমার বরের নাম্বারটা পেলো কোথা থেকে। থ্যাংক ইউ, আপনার প্রোগ্রামটা তো প্রত্যেকদিন দেখি তো আপনার গলার আওয়াজটা পুরো চেনা হয়ে গেছে। ও তাই, থ্যাংক ইউ সো মাচ। খুব আপনিও দেখেন রোজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস ইনিও দেখে, ইনি সাথে আমিও দেখি। খুব ভালো লাগলো, এবং সব থেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কি যে বউকে এতটা সাপোর্ট করে আজকে বউকে অতটা দূর থেকে আপনি এখানে পাঠিয়েছেন, অডিশনের দিনও পাঠিয়েছেন এবং এখানেও মানে এখন রান্না করতেও পাঠিয়েছেন। তো ভীষণ ভালো লাগলো, এবং এটা আমাদের কাছে একটা বিশাল বড় মানে প্রাপ্তি, কারণ ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিন্তু কোনো রাঁধুনি রাঁধুনির কাছে এসে পৌঁছতে পারে না। এভাবেই আপনারা পাশে থাকলে তবে কিন্তু আমার রাঁধুনিরা অনেকটা সাহস পাবে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। হ্যাঁ, ভাবছো তো বরের নাম্বারটা পেলো কোথেকে রূপসা? হ্যাঁ ভাবছে, এটা ভাবছে, আমি বলবো না কোথেকে পেলাম। এই টেনশনটা নিয়ে তুমি আজকে বাড়িতে যাও, বাড়িতে কি ঝগড়াটা করো আমি চাই। খুব ভালো থেকো, দেখে নেবো যে আজকে এই ভালো রান্নাগুলো করার জন্য রাঁধুনির পক্ষ থেকে, আকাশাটির পক্ষ থেকে তুমি স্পেশাল কী কী গিফট পাচ্ছ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি দারুণ গিফট হ্যাম্পার। রেড কাউ ঘিয়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমারের পক্ষ থেকে একটি দারুণ কেক। চলো একটা ছবি তুলি, তাকাও দিকে। পাঁচটা প্রশ্ন করবো, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছ পিঠে বিলাসী থেকে পাঁচটা গিফট ভাউচার। ঝটপট উত্তর দেবে, হ্যাঁ একদম টাইম দেওয়া যাবে না। ফার্স্ট কোয়েশ্চেন, ভিন্ডালু রান্নাটি প্রথম কারা এনেছিল? পর্তুগিজরা। উড়িয়ে বাবা, প্রশ্নের উত্তর দরকারই নেই, কোনো দরকার নেই, অপশনের কোনো দরকারই নেই। নেক্সট কোয়েশ্চেন, সুশি সি ফুড ছাড়া আর কি দিয়ে রান্না করা হয়? ভিনিগার রাইস, জিঞ্জার গার্লিক গ্রেভি নাকি টমেটো চিলি সস? ভিনিগার রাইস। ভেরি গুড, পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর আরো একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, বিরিয়ানি শব্দটি কোন ভাষা থেকে এসছে? হিন্দি, পার্সি না আরবি? পার্সি। গুড, পেয়ে যাচ্ছ আরো একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, ধপের চপ কোন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বিখ্যাত খাবার? বর্ধমান বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়? এটা খাবার কিন্তু ধপের চপ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভেরি গুড, সবই তো পাচ্ছো, একেবারে ছক্কা যাকে বলে, মানে একদম কোনে সাথে সাথে কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগই নেই, আমাকে অপশন দেওয়ার সুযোগই দিচ্ছে না। লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য, পশ্চিমবঙ্গে কোন জায়গায় মোয়া জিআই মার্ক প্রাপ্ত, সন্দেশখালী, সিউড়ি না জয়নগর? জয়নগর। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। কাশ্মীরি শুকনো লঙ্কা ভিনিগারে ভিজিয়ে বেটে নিয়ে রান্নায় ব্যবহার করুন, এতে রান্না দেখতে ও খেতে ভালো হবে। রাঁধুনির সবাইকে বলছি, পাঁচ ফোড়নে মগজ ধোলাই এই সেগমেন্টে অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু এটাতে যদি ছয় ছক্কা মারতে যাও ঠিক শুক্রিয়ার মতন করে, তাহলে প্রতিদিন দেখতে হবে রাঁধুনি ঠিক দুপুর দেড়টায়। আগামীকালও হাজির হয়ে যাবে রূপসা দুপুর দেড়টায় ভালো ভালো রান্না নিয়ে, নতুন রাঁধুনিকে নিয়ে। টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায়।